আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইন্ডাস্ট্রিয়াল ওয়্যারিং এর জন্য, কন্ট্রোলিং এর জন্য বিভিন্ন ডিভাইস নিয়ে আজকের আমরা এই ভিডিওটি সাজিয়েছি। আশা করি আপনারা দেখলে উপকৃত হবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমার হাতে দেখতে পাচ্ছেন এই সুইচগুলোর নাম হচ্ছে পুশ বাটন সুইচ। এই পুশ বাটন সুইচের মাধ্যমে আমাদের এই ম্যাগনেটিক কন্ডাক্টরকে আমরা অপারেট করতে পারবো, অন অফ করতে পারবো। একটি সুইচের মাধ্যমে দুইটি অপশন আছে, নর্মালি কানেক্ট এবং নর্মালি ডিসকানেক্ট। এটাকে আমরা এনও বা এনসি, এটা যে সময় নর্মালি এনসি থাকবে এটা অন, টিপ পুশ করার পরে এটা এনসিটা এনও হবে এবং এনওটা এনসি হবে। এখানে এনও এনসি আছে এবং এই এনও এনসির মধ্যে আমরা 1, 2 এবং 3, 4 এভাবে দেওয়া আছে। আমাদেরকে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন 1 এবং 2 লেখা আছে। 1 এবং 2 আমাদের এই সাইডটি হচ্ছে নর্মালি কানেক্ট, মানে এনসি। আর আমাদের এই পাশে আছে 3 এবং 4, 3 এবং 4 হচ্ছে কি এনও, মানে নর্মালি ওপেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে সময় এই পুশ বাটন সুইচে পুশ করব, এনও সাইড এনসি হবে আর এনসি সাইড এনও হবে, মানে বিপরীত হবে। আর এইটি লালটি হচ্ছে আমাদের নর্মালি অফ সুইচে আমরা ইউজ করি, আর সবুজটি হচ্ছে আমাদের আমাদের সময় আমাদের মোটরটি বা আমাদের এই ডিভাইসগুলো যে সময় অন করব, এই অন সাইটে আমরা এই সবুজ বাটন সুইচটি আমরা ইউজ করি। এটা আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আরেক ধরনের, এইটাই পুশ বাটন সুইচ। এটা এক এক সময় এক এক ধরনের থাকে। এটা আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু বোঝার জন্য আমরা চেক করে নিতে পারি 1, 2 কি নর্মালি কানেক্ট আছে না ডিসকানেক্ট আছে। যদি আমরা দেখি কানেক্ট থাকে তাহলে এনসি, আর যদি ডিসকানেক্ট থাকে তাহলে আমরা এটা ধরে নিব এটাকে এনও। এরপরে আছে আমাদের এই যে দেখেন আরেকটি, এটা হচ্ছে আমাদের আউটার হচ্ছে পুশ বাটন সুইচ। এটা আমাদের পুশ বাটন সুইচ দেখতে পাচ্ছেন। আসলে এটা আমরা যে ধরনের দেখি অন অফ বা আমরা চেক করে নিতে পারি কোনটা অন সুইচ, কোনটা অফ সুইচ, কোনটা এনও, কোনটা এনসি, আমরা চাইলে চেক করে নিতে পারবো। আসলে বিভিন্ন টাইপের সুইচগুলো হয়ে থাকে, কিন্তু কাজ আমরা একই কাজ করি এগুলোর মাধ্যমে। এরপরে আছে আমাদের রিলে, এটা হচ্ছে রিলে সুইচ। এটার মাধ্যমে আমাদের সার্কিটটিকে বা আমাদের মোটরটিকে সুইচিং করার ক্ষেত্রে আমরা এই রিলেটি ইউজ করে থাকি। এটা হচ্ছে সুইচ, মূলত সুইচিংয়ের কাজ করে। এটার হচ্ছে 2 এবং 7 হচ্ছে, এটা হচ্ছে কয়েল টার্মিনাল। আর এই নিচে যেটি হচ্ছে এটা হচ্ছে আপনার বেজ, এটা হচ্ছে বেজ। আর এটা হচ্ছে রিলে বসানোর জন্য এই বেজ, এটা হচ্ছে আপনার 8 পিনের বেজ। এরপরে আমরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওভারলোড প্রোটেক্টর। আমাদের বড় বড় মোটরগুলোকে ওভারলোডের হাত থেকে রক্ষা করার জন্য আমরা এই ডিভাইসগুলো ব্যবহার করি। এগুলো হচ্ছে ওভারলোড প্রোটেক্টর। এরপরে দেখতে পাচ্ছেন টাইমার রিলে, এটা হচ্ছে টাইমার রিলে। এটার মাধ্যমে আমাদের মোটর কতটুকু সময় চলবে এটা আমরা এখানে ডিসাইড করে দিতে পারবো বা সেট করে দিতে পারবো, কত সময় পরে বন্ধ হবে, কত সময় পরে চলবে। এটারও কয়েল আছে 2 এবং 7। এই কয়েল আমরা কানেকশন দেওয়ার পরে এই টাইমারটি কাজ করবে। এটারও ভিতরে এনওএনসি আছে, এটাও সুইচিংয়ের কাজ করে। এরপরে আছে আমাদের টাইমার, এরপরে আমাদের আছে ম্যাগনেটিক কন্ট্যাক্টর। আমাদের টাইমার তো এটাও সুইচিংয়ের কাজ করে, এই যে পুশ বাটন সুইচ আউটার সুইচিংয়ের কাজ করে, রিলেও আমাদের সুইচিংয়ের কাজ করে। এটাই হচ্ছে আরেকটি সুইচ, ম্যাগনেটিক কন্ট্যাক্টর। এটা হচ্ছে আমাদের বড় বড় হেভি মোটরগুলোকে চালানোর জন্য আমরা এই
ম্যাগনেটিক কন্ট্যাক্টও ব্যবহার করে থাকি। এটারও কয়েল আছে A1 A2, এখান কয়েলে কানেকশন দিলে এই সুইচটি কাজ করবে, এবং সাইটে অক্সিলারি এনওএনসিও আছে। এটা বিভিন্ন টাইপের হয়ে থাকে, এই যে দেখতে পাচ্ছেন এটাও একটা ধরন, এটাও ম্যাগনেটিক কন্ট্যাক্টর। আর এই দেখেন এটা হচ্ছে আরেক টাইপের, এটা এনওএনসি এবং এটার কয়েল হচ্ছে A1 এবং A2। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পারলেন আমাদের কয়েকটি ডিভাইস নিয়ে আজকের আমরা এই ভিডিওটি সাজিয়েছি। আশা করি আপনারা দেখে কিছু হলেও শিখতে পারবেন, এবং এই প্রশ্নগুলো অনেক সময় আমাদের ABC লাইসেন্সে করে থাকে যে কোনটার কাজ কী, কোনটা টার্মিনাল কত। যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার হাতে দেখতে পাচ্ছেন এই সুইচগুলোর নাম হচ্ছে পুশ বাটন সুইচ। এই পুশ বাটন সুইচের মাধ্যমে আমাদের এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরকে আমরা অপারেট করতে পারবো, অন অফ করতে পারবো। একটি সুইচের মাধ্যমে দুইটি অপশন আছে, নর্মালি কানেক্ট এবং নর্মালি ডিসকানেক্ট। এটাকে আমরা NONC, NO বা NC, এটা যে সময় নর্মালি NC থাকবে এটা অন, টিপ পুশ করার পরে এটা NCটা NO হবে এবং NOটা NC হবে। এখানে NONC আছে এবং এই NONC-র মধ্যে আমরা 1, 2 এবং 3, 4 এভাবে দেওয়া আছে। আমাদেরকে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন 1 এবং 2 লেখা আছে। 1 এবং 2 আমাদের এই সাইডটি হচ্ছে নর্মালি কানেক্ট, মানে NC, আর আমাদের এই পাশে আছে 3 এবং 4। 3 এবং 4 হচ্ছে কি NO, মানে নর্মালি ওপেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে সময় এই পুশ বাটন সুইচে পুশ করব, NO সাইট NC হবে আর NC সাইট NO হবে, মানে বিপরীত হবে। আর এইটি লালটি হচ্ছে আমাদের নর্মালি অফ সুইচে আমরা ইউজ করি, আর সবুজটি হচ্ছে আমাদের আমাদের সময় আমাদের মোটরটি বা আমাদের এই ডিভাইসগুলো যে সময় অন করব, এই অন সাইটে আমরা এই সবুজ বাটন সুইচটি আমরা ইউজ করি। এটা আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আরেক ধরনের, এটাই পুশ বাটন সুইচ। এটা এক এক সময় এক এক ধরনের থাকে, এটা আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু বোঝার জন্য আমরা চেক করে নিতে পারি 1, 2 কি নর্মালি কানেক্ট আছে না ডিসকানেক্ট আছে। যদি আমরা দেখি কানেক্ট থাকে তাহলে NC, আর যদি ডিসকানেক্ট থাকে তাহলে আমরা এটা ধরে নিব এটাকে NO। এরপরে আছে আমাদের এই যে দেখেন আরেকটি, এটা হচ্ছে আমাদের আউটার হচ্ছে পুশ বাটন সুইচ। এটা আমাদের পুশ বাটন সুইচ দেখতে পাচ্ছেন, আসলে এটা আমরা যে ধরনের দেখি অন অফ বা আমরা চেক করে নিতে পারি কোনটা অন সুইচ, কোনটা অফ সুইচ, কোনটা NO, কোনটা NC, আমরা চাইলে চেক করে নিতে পারবো। আসলে বিভিন্ন টাইপের সুইচগুলো হয়ে থাকে, কিন্তু কাজ আমরা একই কাজ করি এগুলোর মাধ্যমে। এরপরে আছে আমাদের রিলে, এটা হচ্ছে রিলে সুইচ। এটার মাধ্যমে আমাদের সার্কিটটিকে বা আমাদের মোটরটিকে সুইচিং করার ক্ষেত্রে আমরা এই রিলেটি ইউজ করে থাকি। এটা হচ্ছে সুইচ, মূলত সুইচিংয়ের কাজ করে। এটার হচ্ছে 2 এবং 7 হচ্ছে, এটা হচ্ছে কয়েল টার্মিনাল। আর এই নিচে যেটি হচ্ছে এটা হচ্ছে আপনার বেজ, এটা হচ্ছে বেজ, আর এটা হচ্ছে রিলে বসানোর জন্য এই বেজ, এটা হচ্ছে আপনার 8 পিনের বেজ। এরপরে আমরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওভারলোড প্রোটেক্টর। আমাদের বড় বড় মোটরগুলোকে ওভারলোডের হাত থেকে রক্ষা করার জন্য আমরা এই ডিভাইসগুলো ব্যবহার করি। এগুলো হচ্ছে ওভারলোড প্রোটেক্টর।
এরপরে দেখতে পাচ্ছেন টাইমার রিলে, এটা হচ্ছে টাইমার রিলে। এটার মাধ্যমে আমাদের মোটর কতটুকু সময় চলবে এটা আমরা এখানে ডিসাইড করে দিতে পারবো বা সেট করে দিতে পারবো, কতটুকু কত সময় পরে বন্ধ হবে, কত সময় পরে চলবে। এটারও কয়েল আছে 2 এবং 7। এই কয়েল আমরা কানেকশন দেওয়ার পরে এই টাইমারটি কাজ করবে। এটারও ভিতরে অ্যানোয়েন্সি আছে, এটাও সুইচিংয়ের কাজ করে। এরপরে আছে আমাদের টাইমার, এরপরে আমাদের আছে ম্যাগনেটিক কন্ট্যাক্টর। আমাদের টাইমার তো এটাও সুইচিংয়ের কাজ করে, এই যে পুশ বাটন সুইচ অটো সুইচিংয়ের কাজ করে, রিলেও আমাদের সুইচিংয়ের কাজ করে। এটাই হচ্ছে আরেকটি সুইচ, ম্যাগনেটিক কন্ট্যাক্টর। এটা হচ্ছে আমাদের বড় বড় হেভি মোটরগুলোকে চালানোর জন্য আমরা এই ম্যাগনেটিক কন্ট্যাক্টর ব্যবহার করে থাকি। এটারও কয়েল আছে A1 A2। এখান কয়েলে কানেকশন দিলে এই সুইচটি কাজ করবে, এবং সাইটে অক্সিলারি অ্যানোয়েন্সিও আছে। এটা বিভিন্ন টাইপের হয়ে থাকে, এই যে দেখতে পাচ্ছেন এটাও একটা ধরন, এটাও ম্যাগনেটিক কন্ট্যাক্টর। আর এই দেখেন এটা হচ্ছে আরেক টাইপের, এটা অ্যানোয়েন্সি, এবং এটার কয়েল হচ্ছে A1 এবং A2। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পারলেন আমাদের কয়েকটি ডিভাইস নিয়ে আজকের আমরা এই ভিডিওটি সাজিয়েছি। আশা করি আপনারা দেখে কিছু হলেও শিখতে পারবেন, এবং এই প্রশ্নগুলো অনেক সময় আমাদের ABC লাইসেন্সে করে থাকে যে কোনটার কাজ কী, কোনটা টার্মিনাল কত। যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।